কল দণ্ড অর ভিকারি চিনসি রাডে হেইরা মোর দরকার তো বড়ি না বলি কই দিও বড়িয়া আজি ঘুড়ি দিবস আজি আমি ঘুড়ি উড়াউজু পেপার ধরি জি মোর ফটো দে উঠা জয় জগন্নাথ ভাই মানে মু আপনকৰ ভিলেজ ভাই মুছৰ আজি হচি পবিত্র মকৰ সংক্রান্তি আপনকৰ হার্দিক অভিনন্দন শুভেচ্ছা আ মকৰ সংক্রান্তিৰে যাওঁতো শিৱ মন্দিৰ দর্শন কৰোঁতো শিৱ বাবা কিছু ভাগন্তু আপনকৰ আশা যেমতি পূৰণ কৰিবে আৰু আচলন্ত এবে চিবা আমি গাদিবা আৰু দর্শন বাসন কৰিবা আজিৰ ব্লগ বহুত মজাদার হ'ব আপোন মানে ব্লগৰ কন্টিনিউ ৰতো দেখিবে ম অনৰে দুখ ফিল সেটা কৰো সিংহ দ্বার দিন আৰু দুৱার ভাই মানে এবার গাধিবা মতো তো শীতক মনে হয় গাধিয়া পাই তোর পানি পা নগে দিয়া যাবো কুয়ে রাম কোণ আইন তো আইর কোণ লাগে কুয়োর পানি আইলা রে বর্তমানে গাধিবা আর দর্শন করে যা চল তো এবার তোর গাধিকি না দর্শন করে যা বর্তমান ভাই মানে দেখুন আমি পৌঁছে গেলো মন্দির পাখে আর বাহারকা সবাই দেখুন প্রবল লোক তো ভাই মানে পুরা পছড়ে উঠে আছে পুরা বন্ধু আড়ে লাগি গলা এটা হ্যাঁ উঠাই দে দাও হ্যাঁ আইলে রে গোনো পরকড়ে নো পন্না আইনি বে মতলব লাগি তো সব লাগি দর্শন করনি খাইলে না সেখানে নয় মানে দেখুন গেটের ভিতর প্রবেশ হলা অধ ঘন্টা পরে সব আড়ে নাইন পরে নম্বিজ খাই সেলে নে মানে দর্শন সরিগলা ভাই মানে আমার আর বহুত ভিড় লেট হল কারণ প্রবল লোক যোগ দেখুন সবাই ভাই সবাই প্রবল লোক ভাই মানে বর্তমানে আমি ঘরক বাহারল আর পূজা সরিগলা চলুন এবার ঘরক যা যাও যা খাইবা দেখ তো নুয়ার কাশ করে খাবি কি লাগুজি বর্তমানে দেখুন ভাই মানে যাও খাইবা আর যাও কুসি মো তরকারি তু না দেই নু আমার কি দেয়নি গুলো খাইবা সেম তরকারি গিলে গিলে কর দাও গিলে গিলে কর দাও যাও কুয়া গো সেম তো কাটা গুলেব বড় বড় গিলে বড় খাইব আমারে টাই টেস্ট কি নেই জি বড় না বড় না বুঝি বড় না বুঝাই তুমি খাইব এ করব না খা তুই রানি যা খাই দেব আমি তো কো মিঠা করে দাও মিঠা করে নে ভাই মানে বহুত দুঃখর সহ কয়া পড়ছে যে মকর যাওয়া কুকুড়া আর দুনিয়ার নাই চালিগলা কাহিঁকি না কালি উপরবেলা চড়ুয়া বেলা গোটে কুকুর না মাড়ি বসিলা তথাপি চালুলা মানে গোটে গোটে ছোট হয়ে যাই হলে আমি তথাপি কি কুঠি ভিতরে তা ঘর ভিতরে ঢুকে দিয়েছিলু হলে আজ সকাল যেতে দেখলু কুকুড়া আর নাই কত খুশি বিচিরা খাওয়া মকর যাই নলে যাই কে ঠিক আছে কোণ কলা কুকুর তো খাইলা না খাইলা নষ্ট মারি দিলা আরটা নেই গোটে কুকুড়া নিয়ে ধরাটা কুকুড়া সে খাইগলা তারপরে এটা কালে অধা খাই তা গোটা কোণ কামড়ি দিয়ে ছুটে ছুটে চড়ি দিলা হলে আজ ঠিক আও নাই চলো কুকুড়া পুষিকি না নষ্ট তা নেন্ডি খাইলু মরিগলা লো যা পকে পুজাকে পুতি দেওয়া আও পুতি দেওয়া দিদি মরিগলা এই গোটা কামড়ি দিলা কোণ করিয়া খাইবা না দুঃখ লাগুছে বিচিরা চড়ুলা খেলুলা বুলুলা আর ডাকি দেলে যুয়া ডাকলে পড়ে আসলে হলে কোণ করিয়া দুঃখ লাগলা দুঃখ লাগুনি না তো ঠিক আছে তাহলে আমি গোটে সদস্য দিলা ভাই মানে এখন আমি খাই খুব না যাও খাই না পড়ে আসলি খেলপড়িয়া মতো পিলা মানে খেলু না কাহিঁকি আমি কাল 10 টাকা দেয়নি বল পাই চালুন তুই যাও খেলপড়িয়া দেখুন ভাই মানে আমি পড়াকে পড়ে আসলি এখন খেলিবি আর মতো কৌছন্তি খেলিবেনি বলে মুই কালি হ্যাঁ 10 টাকা দেয়নি বলে 30 টাকা দেখ দেখি দেখুন আমি পড়িয়াটা কেন হয়েছি বল লাগি দিন দিলা হগি হগি পুরা রচাই দিয়েছিল পড়িয়াটা এখন কে হবু না তুই যাও আমি খেলি পয়সা কোন বাবু সদা বলে দবা 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 ব্যস্ত ভাই ছোট মর পড়িয়াটি দেখুন
ଫଣ୍ଟ ବାବୁ ସୁବଳ ବାପି ଏଠି ବସିଛନ୍ତି କଣ ମିଟିଂ କରୁଛନ୍ତି କଣ କହିଲା ସାଙ୍ଗରେ ଆଜି ଘୋଡ଼େଇ ବସ ଆଜି ଆମେ ଘୋଡ଼େଇ ଘୋଡ଼ଉଛୁ ପେପର ଧରିଛୁ ମୋର ଫଟୋ ଦେଖନ୍ତୁ ଭାଇମାନେ ଆଜି ଓଡ଼ିଆ ମକର ସଂକ୍ରାନ୍ତି ଘୁଡ଼ି ଦିବସ ସେଥିପାଇଁ ଆମେ ଘୁଡ଼ି ଉଡ଼ାଉଛୁ ମକର ଯୋଉ ଘୁଡ଼ି ହବେ ଘୁଡ଼ୁନି ତୁ ସବୁ ଜଏଣ୍ଟ ସୂତାରେ ଆଣିଛୁ ଆଉ ଉଡ଼ା ଖୁଣ୍ଟିଆ ଛାଡ଼ିଲେ ଟାଣେ ଟାଣେ ମୁଁ ଟାଣେ ହବ ତୋ ବାଳ କୁହରେ ପଇଲା ଏଟା ବାଳ ଧ ବୁଡ଼ା ଅଛି ଲଡ଼ାରେ ତୋ ଘୁଡ଼ିଆ ଉଡ଼ି ପାରିବନି ବର୍ତ୍ତମାନ ଭାଇମାନେ ଦେଖନ୍ତୁ ମୁଁ ଆମ୍ବ ଖାତରେ ପହଞ୍ଚିଗଲି ଆଉ କେହି ନାହାନ୍ତି ମୋ ପାଇଁ ଭଲ କାହିଁକି ନା ୱାନ୍ ବସ୍ ଭିଡ଼ିଓ କରିବା ପାଇଁ ବହୁତ ଭଲ ଲାଗିବ କାହାର ଶବ୍ଦ ଟିକେ ବି ହେବନି ସେଥିପାଇଁ ଟିକେ ପଳାଇଲି ଆଉ ପିଲାମାନେ ବି ପଡ଼ିଆରେ କ୍ରିକେଟ୍ ଖେଳୁଛନ୍ତି ଆଉ ମୁଁ ପଳାଇ ଆସିଲି କାରଣ ବହୁତ ଦିନ ହେଲାଣି ଛାଡ଼ିନଥିଲି ରିଏଲି କିଛିଟା ଇନଷ୍ଟାଗ୍ରାମରେ ସେଥିପାଇଁ ପଳାଇ ଆସିଲି ଆଉ କେହି ନାହାନ୍ତି ଭଲ ଲାଗୁଛି କାରଣ ଏଇଟା ମୋ ଉକାଳା ଭିଡ଼ିଓ କରିବା ପାଇଁ କେମିତି ଶବ୍ଦ ମାନେ ପୁରା ମନରେ କରି ମାନେ ଶାନ୍ତିରେ ଟିକେ ଫିଲ୍ ସହିତ କରିଲେ ଭଲ ଲାଗିବ ସେଥିପାଇଁ ଟିକେ କାସ ପ୍ରବଳ ସେଥିପାଇଁ ଟିକେ ପଳାଇ ଆସିଲି ଏଇଟା କିଛିଟା ବାଡ଼େଇଦେବା ତାପରେ ଘରକୁ ଯିବା ଭାଇ ମାନେ ଦେଖନ୍ତୁ ମୁଁ ଘରକୁ ପଳାଇ ଆସିଲି ଆଜି ଆମର ନାମ ଅଛି କୁମାର ଦେଖନ୍ତୁ ନୂଆ ଡ୍ରେସ୍ କୋଡ଼ା ଆଣିଛି ମାନେ ନୂଆ ଧୋତି ଏବେ ପିନ୍ଧିବା ଦେଖି କେମିତି ଲାଗୁଛି ମୋତେ ତ ବହୁତ ଭଲ ଲାଗୁଛି ଲାଇଟ୍ ଟିକେ ପୁରା ଚିକିମିକି କରୁଛି ବହୁତ ଭଲ ଲାଗୁଛି ଚାଲୁନ ଦେଖି ପିନ୍ଧିବା ଭାଇ ମାନେ ପୁରା ରେଡ଼ି ହେଇଗଲେ କେମିତି ଲାଗୁଛି କହିବ ଭଲ ଲାଗୁନି ଭଲ ଲାଗୁନି ନୁହଁ ମୋତେ ଧୋତିଟା ମସ୍ତ ଲାଗୁଛି ତାପରେ କୃଷ୍ଣ ଭଗବାନଙ୍କ ଧୋତିଟା ପରି ଲାଗୁଛି ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ ଭଲ ଲାଗୁଛି ନୁହଁ ମା ଭଲ ଲାଗୁନି ପିଲା କହଟି ମୋ ମା କହିଲା ଭଲ ଲାଗୁଛି ମୋ ମା କହିଲା ଭଲ ଲାଗୁଛି ହଉ ଏଥର ଯିବା ରାମଗଡ଼ ଚାଲନ୍ତୁ ଯିବା ଦେଖନ୍ତୁ ଭାଇମାନେ ପୁରା ନାମଗଡ଼ ପଳାଇ ଆସିଲେ ଆମ ପିଲାମାନେ ଦେଖନ୍ତୁ ପୁରା କୋଉ ରାଜାକୁ ପିନ୍ଧିଲେ ଗୋଟେ ପିଲାମାନେ ଛୁଆର ନାମ କରୁଛି ରାଜାକୁ ପିନ୍ଧିଲେ ରେଡ଼ି ପୁରା ଚାଲନ୍ତୁ ଏବେ ଯିବା ନାମ କରି ଖମାର ପହଞ୍ଚିଗଲୁ ଖମାରେ ଏଠି ନାମ ହବ ପୂଜକ ଭାଇ ତମ ନାମ ରାଜୁ ଦାସ ଅନିଲ ଦାସ କିନ୍ତୁ ହରି ନାଁରେ ମୋତେ ସମସ୍ତେ ଜାଣିବ ହରି ଭାଇ ଆମର ସବୁ ବର୍ଷ ଆସ ଏ ବର୍ଷ ବି ଆସିଛୁ ମନ୍ଦିର ଭିତରକୁ ପ୍ରବେଶ କରେ ଜୟ ଜଗନ୍ନାଥ ହରି ଦେଖନ୍ତୁ ଆମର ଏମିତି ପୂଜା କରିବା ଯେ ଆମର ପଣ୍ଡିତ ଅନିଲ କଦାର ପଣ୍ଡିତ ଅନିଲ କଦାର ଦେଖନ୍ତୁ ଭାଇ ଏଇଟା ମନ୍ଦିର ଭିତରଟା ଆସିକିନା ବହୁତ ଭଲ ଲାଗୁଛି ମନ୍ଦିର ଭିତରଟା ଏରିଆଟା ବ୍ରହ୍ମା ବିଷ୍ଣୁ ମହେଶ୍ୱର ଆମର ତିନି ଦେବ ଏଠି ରହୁଛନ୍ତି ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି ଜୟ ଜଗନ୍ନାଥ ଚାଲନ୍ତୁ ଆମେ ନାମ କରିବା
ମାନେ ସରିଗଲା ତୋର ଖାଇବା ମୁଁ ବି ଖାଇବି ଅରା ଡାଲମା ଖଟା କ୍ଷୀରି ସବୁ ଖାଇବ ରେ ଭାଇ ମାନେ ଦେଖନ୍ତୁ ମୋର ଅରୁଆ ଡାଲମା ଖଟା ଆସିଗଲା ମୁଁ ପିଲାମାନଙ୍କ ପାଖକୁ ଯାଉଛି ଖାଇ ପୁରା ସବୁ ପିସେଣ୍ଟ ଖାଇବେ ମାନେ ଏଇଟା ଖାଉ ଜଗରେ ବର୍ତ୍ତମାନ ଭାଇ ମାନେ ଘରକୁ ପଳେଇ ଆସିଲି ଆଉ ନାମ ଆମର ସରିଗଲା ବହୁତ ଧୁମଧାମରେ ହେଲା ବହୁତ ଖୁସି ଲାଗିଲା ଆପଣମାନଙ୍କୁ ଯଦି ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଥିବ ଲାଇକ୍ କରିବେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ଟିକେ ଖୁସି ହେବି ଭାଇ ମାନେ ଗରିବ ପିଲାକୁ ସପୋର୍ଟ କରନ୍ତୁ ଏତିକି ମୁଁ ରିକ୍ୱେଷ୍ଟ କରୁଛି ଅନୁରୋଧ କରୁଛି ଆଉ ଜଗନ୍ନାଥ ଠାକୁର ଏତିକି ଗଳି କରୁଛି ଜଗନ୍ନାଥ ଠାକୁରଙ୍କୁ ମୁଁ ଏତିକି ମାଗୁଛି ମୋ ୟୁଟ୍ୟୁବ୍ ଫ୍ୟାମିଲିକୁ ସଦାବେଳେ ଭଲ ରଖନ୍ତୁ ଖୁସିରେ ରଖନ୍ତୁ ରହୁଛି ଜୟ ଜଗନ୍ନାଥ।